মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে জিজ্ঞাসাবাদ করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। পরে তিনি সাংবাদিকদের জানান, 28 তারিখের ঘটনায় বিএনপির কয়েকজন নেতা, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারভারদি ও বাইডেনের কথিত উপদেষ্টাকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের কথায় গরমিল থাকায় আজ আবারও আরেফিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মিয়া জাহিদুল ইসলাম আরেফি জানান, প্রতারণার শিকার হয়েছেন তিনি। হাসান সারভারদির কথায় সেদিন সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে বাইডেনের উপদেষ্টা হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে, বিষয়টি আগে থেকে অবগত ছিলেন না বলে জানান আরেফি। উনি সরদ্দি টেপে পড়েই এবং সরদ্দি সাহেব তাকে নাম্বার দিয়েছেন, সেই নাম্বার নিয়ে উনি গুলশানের অফিসে সরদ্দিও কথা বলেছেন আর উনি মির্জা ফখরুল ইসলাম আলমের সাথে টেলিফোনে কথা বলেছেন, শিমুল বিশ্বাসের দেখা করেছেন, উনি মির্জা আব্বাসের টেলিফোনে কথা বলেছেন এবং অনেক এবং আবদুল্লাল মিন্টুর বাসায় উনি নিজে গিয়েছেন এবং অনেক সেনা কর্মকর্তার বাসায় উনি গিয়েছেন, উনি স্বীকার করেছেন। উনি একটা বলেছেন যে উনি বাইডেনের সাথে কখনো উনি কথা বলে নাই, বাইডেনের যে ওয়াইফ মানে ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে তার ওই 21 সালে করোনার সময় একবার জুম মিটিংয়ে দেখা হয়েছে, এছাড়া আর কারোর সাথে কথা হয়নি।